দেশের অন্যান্য বিকেএসপির মতো ক্রিকেটার তৈরিতে অবদান রেখে আসছে খুলনা বিকেএসপিও। মাত্র 2 বছর আগে শুরু হওয়া বিকেএসপির ক্রিকেট ডিসিপ্লিনটি এগিয়ে চলছে 2 কোচের হাত ধরে। কোচ ও খেলোয়াড়দের প্রত্যাশা আগামীতে আরও এগিয়ে যাওয়ার। তবে ইনডোর স্টেডিয়াম আর পর্যাপ্ত সুবিধা না থাকায় বৃষ্টি মৌসুমে অসুবিধায় পড়তে হয় খেলোয়াড়দের। অবশ্য দ্রুতই সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানের উপপরিচালক নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তরিকুল ইসলামের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। শহর থেকে প্রায় 18 কিলোমিটার পশ্চিমে খুলনা ফুলতলা বাইপাস সড়কের পাশে 13 একর জমির উপর প্রতিষ্ঠিত খুলনা বিকেএসপি। বর্তমানে 30 জন ক্রিকেটার প্রশিক্ষণ নিচ্ছেন এই প্রতিষ্ঠানে, যারা একই সাথে 9ম-10ম শ্রেণীর শিক্ষার্থী ও বিকেএসপির প্রশিক্ষণার্থী। সম্প্রতি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের 7 ক্রিকেটারই এসেছে দিনাজপুর বিকেএসপি থেকে। তাই তাদের দেখে অনুপ্রাণিত হওয়া খুলনার এই ক্রিকেটাররা স্বপ্ন দেখেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপের পাশাপাশি একদিন জাতীয় দলে খেলার। এখানে যখন আসছি আর কি, তো সবসময় উইকেটে মোটামুটি ব্যাটিং পাই আমরা। ভালো ভালো প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার দেখি বেশি বিকেএসপির, তো আমিও এখান থেকে আর কি ন্যাশনাল প্লেয়ার হয়ে বেরোতে চাই। মুশফিকায় যেভাবে মানে এগিয়েছে, সামনে এগিয়েছে সব দিক দিয়ে, আমারও ইচ্ছা যে ওইভাবে ভাইয়ের মতো যেন ভালোভাবে উঠতে পারি যেন সামনে। চেষ্টা করি যাতে 2024 সালের 19 ওয়ার্ল্ড কাপটা আমি 19 ওয়ার্ল্ড কাপ টিমে আমি থাকতে পারবো ইনশাল্লাহ। 2 কোচের অধীনে চলছে খুলনা বিকেএসপির ক্রিকেটারদের প্রশিক্ষণ। ক্রিকেটারদের মতো তাদের স্বপ্ন আকাশচুম্বী, তবে সেজন্য কঠোর অধ্যাবসায়ের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রয়োজন বলে মনে করেন এই কোচ। মাঠ ভালো ছিল না আপনার, এখানে এই যে বক্স নেটটা দেখতেছেন এটাও এখানে ছিল না। সো এই 2 বছর আমরা আসার পরে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করছে। রেনি সিজনে আমাদের একটু প্রবলেম হচ্ছে, ক্রিকেট ইনডোরটা যদি হয়ে যায় তো আল্লাহর রহমতে আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করতেছি সেটা ভবিষ্যতে আর থাকবে না আমাদের। এদিকে ইনডোর ফ্যাসিলিটিস না থাকার সীমাবদ্ধতা স্বীকার করে নিলেন প্রতিষ্ঠানটির উপপরিচালক মতিউর রহমান। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিলেন এই কর্মকর্তা। প্রতিটা বিকেএসপিকেই পূর্ণাঙ্গ বিকেএসপি রূপ দেওয়ার চিন্তাভাবনা বিকেএসপি এবং গভর্নমেন্টের আছে। আমাদের মাঠ হয়েছে, হয়তো ইনডোর হবে, তখন কাঠামোটা আরও সুন্দর হয়ে গেলে, ফ্যাসিলিটিসটা আরও সুন্দর হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ রূপ এই খুলনা বিকেএসপি নিবে। ক্রিকেট সহ ফুটবল ও টেবিল টেনিস ডিসিপ্লিন মিলিয়ে মোট 80 জন প্রশিক্ষণ নিচ্ছে খুলনা বিকেএসপিতে। সময় সংবাদ, খুলনা।